ওয়েলকাম ফ্রেন্ডস, আজকে আবার চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। আজকে আমার ছেলে রূপমের স্কুলের অ্যানুয়াল স্পোর্টস, সেখানেই আমরা বেশ সকাল সকাল বেরিয়ে পড়ছি। তো বাইরে ভালো ঠান্ডা পড়েছে, কুয়াশাতে তো বেশ দেখাই যাচ্ছে না চারিদিক। মধ্যমগ্রাম ব্রিজের উপর দিয়ে আমরা চলছি। তো আমরা যাব বারাসাত। কর্তামশাই তো ভীষণ সিরিয়াস, আজকে নিজেই ড্রাইভ করছে, ছেলেও বেশ টাটা দিয়ে দিল। তো ভালোই কুয়াশা চলছে। আমরা যাব আজকে বারাসাত বিদ্যাসাগর ক্রীড়াঙ্গনে, সেখানে স্কুলের স্পোর্টস অনুষ্ঠিত হবে। ও বাবা, কি বড় গাড়ি এটা, কী কাজে লাগে এটা কে জানে। খুবই বড়, এত বড় গাড়ি আমি এর আগে কখনো দেখিনি। তো এটা মধ্যমগ্রাম চৌমাথা, কত চাকা, বাবা একটু তেল ভরার প্রয়োজন ছিল। তো পেট্রোল পাম্পে চলে এসেছি, তেলটা ভরে আমরা এবার গন্তব্যের দিকে চলে যাব। আমরা পৌঁছে গেছি বিদ্যাসাগর ক্রীড়াঙ্গনে। আজকে এখানেই অনুষ্ঠিত হতে চলেছে বারাসাত ইন্দিরা গান্ধী মেমোরিয়াল স্কুলের খেলা। এটা আমরা 3 নম্বর গেট থেকে ঢুকছি, বেশ রাউন্ডে এটা ঢুকতে হবে, খুব বড় স্টেডিয়াম এখানকার। এই প্রথম আমরা এখানে এসেছি, খুব ভালো লাগছে এসে, দারুণ সাজানো, অসাধারণ অসাধারণ। সামনে এটা আমরা দেখছি বেশ ভালো, এখনো ফাঁকা, কেউ এখনো এসে পৌঁছায়নি। ছেলে এই প্রথম স্টেডিয়াম দেখছে, তো এর আগে তো আগে দেখেনি, তাই একটু দেখাচ্ছিলাম কত বড় জায়গা নিয়ে স্টেডিয়াম হয়, কত চেয়ার থাকে, কত বসার জায়গা আছে, তাকে গ্যালারি বলে। এবার ম্যাডামরা সবাইকে ঢোকাচ্ছে স্টেডিয়ামের মধ্যে। আমরা মায়েরা জায়গা নিয়ে বসে পড়েছি, আমার খুব ভালো বন্ধু সবাই। প্রচুর লোকের আগমন হয়েছে, প্রচুর গার্জিয়ান এসছে এখানে। দেখুন ম্যাডামরা কি সুন্দর যত্ন সহকারে সবাইকে ঢোকাচ্ছে, সবাই এখন খেলার প্রস্তুতিতে খুব ব্যস্ত। দূরে সবাইকে লাইনে দাঁড় করানো হচ্ছে, এখানে ক্লাস 1-এর স্টুডেন্টরা আছে, তো ওদের মধ্যে কেউ একজন আমার ছেলে। অনুষ্ঠান শুরু হয়ে গেছে, প্রথমেই রয়েছে প্যারেড, বর্ণাঢ্য একটা প্যারেড হচ্ছে। অনেক দিনের প্রচেষ্টা আজকে এত সুন্দর করে প্যারেডটা করার জন্য, তালে তালে সবাই করবে, এটা দেখতে ভীষণ ভালো লাগে। আর আমার তো ভীষণই ভালো লাগে প্যারেড দেখতে, গ্রিন, ইয়েলো, ব্লু, রেড, সমস্ত হাউস প্যারেডে অংশগ্রহণ করেছে, খুব ভালো খুব ভালো। সবার পায়ের অ্যাক্টিভিটি কত সুন্দর, দারুণ লাগছে, দূর থেকে বসে সত্যি আমরা উপভোগ করছি। ছেলেও প্রথম দেখছে, ও ভীষণ খুশি হচ্ছে আশা করি। রেড হাউসের প্যারেড শুরু হয়েছে, ওই থেকে ব্লু হাউস আসছে, পরপর নানা রঙে জিনিসটা এত সুন্দর লাগছে বলে বোঝাতে পারছি না। রেড, ইয়েলো, গ্রিন, ব্লু, নানা রকম রঙে সবাই আজকে সেজেছে, পায়ের অ্যাক্টিভিটিগুলো দেখুন কি অপূর্ব লাগছে। ওরে বাবালে, কি সুন্দর লাগছে, ছোট্ট ছোট্ট ডল পুতুল যেন মনে হচ্ছে, কি সুন্দর ড্রেস পরেছে। ও বাবা, তো সানফ্লাওয়ার সুন্দর সেজেছে সবাই, বাহ, আবার সান্তা ক্লজ এসে গেছে, তার মানে তো বড়দিনও সামনে চলে এসছে মনে হচ্ছে। সব কিছুকে মনে করিয়ে দিচ্ছে আজকের এই অনুষ্ঠান, ছোট্ট ছোট্ট খুদেরা কি সুন্দর করছে পারফরমেন্সগুলো। আর এদের ম্যামেদেরকে তো অসংখ্য ধন্যবাদ, এত সুন্দর করে এদেরকে উপস্থাপন করার জন্য, আর এরা এত সুন্দর প্র্যাকটিস করেছে, খুব
ভালো লাগছে এগুলো দেখে। আমি তো এখানে বসেই উপভোগ করছি, আর আমার চোখ দিয়ে আপনারা দেখুন আর উপভোগ করুন আজকের এই অনুষ্ঠান। অসাধারণ লাগছে, পমপম হাতে সবাই নাচ করছে, ড্রেসগুলোর চয়নও কিন্তু অসাধারণ। আমরাও বা বাদ যায় কেন বলুন, ওদের দেখে দেখে আমরাও শুরু করেছি জিঙ্গেল বেলের সাথে। দেখুন ড্রেসগুলোর কালার কম্বিনেশন আর তাদের পারফরমেন্সগুলো, এই যেন বৈচিত্র্যের মধ্যে ঐক্য। কি সুন্দর ডান্স করছে ছোটরা, নানা রঙে যেন সেজে উঠেছে নানা রকম পারফরমেন্সে আজকের এই অনুষ্ঠান। ও বাবা কি সুন্দর ফুল বানিয়েছে, সবাই মিলে কি সুন্দর ফুলটাকে করেছে দেখুন। দেখুন সব রং মিলেমিশে কেমন একাকার হয়ে গেল, মাঝখানে আবার ছাতাও রয়েছে, কি ভালো লাগছে দেখতে বলুন। সকালে ঠান্ডা লাগলেও বেলা বাড়ার সাথে সাথে বেশ গরম লাগছে, তাই কারোর মাথায় চাদর, কারোর মাথায় ওড়না, আর কারোর মাথায় ছাতা। আসল স্পোর্টস ইভেন্ট এবার শুরু হচ্ছে। প্রথমেই রয়েছে সাম রেস, বেশ ব্যস্ত, সবাই খুব তাড়াতাড়ি করার চেষ্টা করছে কে আগে যাবে। গ্রিন তো আগে গেল, চলছে, এরা এখনও কমপ্লিট করে উঠতে পারেনি। নেক্সট ড্রেস আপ করতে হবে, চলছে, কে কত তাড়াতাড়ি করবে, ব্যাস ব্যাগ নিয়ে একদম লক্ষ্যে পৌঁছে যেতে হবে। এবার আমার ছেলে রূপমের ইভেন্ট, তো রিলে রেসে ছিল, একদম বাদিক থেকে প্রথমেও দাঁড়িয়ে আছে লাইনের একদম শুরুতে। ম্যামরা যেটা বলছে সেটা ভালো করে শুনলে তো ভালোই, কী করবে সেটাই এখন দেখার, জানি না, খুব টেনশনে আছি ছেলের জন্য, দেখা যাক যা হবে দেখা যাবে। এই তো দৌড় শুরু করেছে, ব্যাস দুজনে মিলে দৌড়চ্ছে, ওকে ওখানে দাঁড়িয়ে পড়তে হবে, ও দৌড়ে গেল, কি আর করা যাবে বলুন, ঠিক আছে এটাই হোক। অনুষ্ঠানের প্রায় শেষে আমরা চলে এসেছি, নানা রকম রঙে কি সুন্দর লাগছে দেখুন, রেড ব্লু গ্রিন ইয়েলো পমপম, খুব ভালো লাগছে দেখতে। ম্যামেরা বিভিন্ন বেলুন ওড়াচ্ছে, আর সবশেষে সবাই পুরস্কার নিয়ে ফিরে আসছে, খুব আনন্দ হচ্ছে আজকে ওদেরকে, ওদের ভীষণ আনন্দ হচ্ছে আজকে দেখেই বোঝা যাচ্ছে। খেলা শেষে সবার জন্য টিফিনের ব্যবস্থা রয়েছে, তো আমার ছেলেও টিফিন পেয়েছে, বিস্কুট কমলালেবু স্যান্ডউইচ আর একটা লিচির একটা ছোট্ট ড্রিঙ্ক পেয়েছে। খেলা শেষে এবার আমাদের ফেরার পালা, তো আজকের ভিডিও আপনাদের কেমন লেগেছে সেটা অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে লাইক কমেন্ট করতে একদম ভুল করবেন না। পরবর্তী পর্বে আবার নতুন কোনো ভিডিও বা ব্লগ নিয়ে চলে আসবো, ততক্ষণের জন্য টাটা।